আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আমাদের অতিথি হচ্ছে জয়া হাসান বা জয়া মাসুদ। হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গে চলচ্চিত্র কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি মেরিল, প্রথম আলো ও 3টি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। জয়া মাসুদ বা জয়া হাসান জন্ম 1 জুলাই গোপালগঞ্জ জেলায় বাগেরহাট, বাংলাদেশ। জাতীয়তাবাদী একজন বাংলাদেশী, নাগরিকত্ব বাংলাদেশ। তার পেশা একজন মডেল ও অভিনেত্রী এবং প্রযোজকও। তার উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো হচ্ছে গেরিলা, চোরাবালি, জিরো, ডিগ্রি, দাম্পত্য জীবন। তার সঙ্গী ছিলেন ফয়সাল হাউসান। বিবাহ বন্ধন আবদ্ধ 1998 সালে এবং বিবাহ বিচ্ছেদ 2011 সালে। পিতামাতা এস এস মাসুদ এবং মাতা রেহানা মাসুদ। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ক্যাথিলা 2004। তিনি নাসিরুদ্দিন ইউসুফ চলচ্চিত্র পরিচালিত সৈয়দ হক নিষিদ্ধ লেবানন উপন্যাস অবলম্বনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পটভূমি নির্মিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন বিলকিস বানু চরিত্রে এবং রেদত রনি পরিচালিত চোলাবালি চলচ্চিত্রে সাংবাদিক লবণী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এরপর তিনি অনিমেষ আইস পরিচালিত 0 ডিগ্রি 2015 সালে ও অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের আরও 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ব্যক্তিগত জীবনে জয়া হাসান 2 বোন ও 1 ভাই। অভিনয় শুরুর আগে জয়া হাসান নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিল। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখেছিলেন। তিনি একটি সঙ্গীত স্কুল পরিচালনা করেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেত্রী ফয়সাল হাসানের সহধর্মিণী। তিনি 14 মে 1998 সালে বিয়ে করেন এবং 2011 সালে ফয়সাল আহমেদের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। পুরস্কার ও সম্মাননা। মূল নিবন্ধক জয়া হাসান গৃহীত পুরস্কার ও মনোনয়ন তালিকা এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে। অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছাদূত হন। 2016 সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ইন্সপায়ারিং উম্যান অ্যাওয়ার্ড লাভ করেন। 2022 সালে বিনি সুতোয় চলচ্চিত্রের জন্য তিনি বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন।